আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার গাছ থেকে তিনটা করলা পেয়েছি। সেই করলা তিনটা চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখুন, ভালো করে ধুয়ে নিব এবার পানি দিয়ে। দেখুন, এভাবে একটি পাত্রে তুলে নেব। এভাবে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। দেখুন, এবার আমি পেঁয়াজগুলো ধুয়ে নিব। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো তুলে নিব একটি পাত্রে। দেখুন, এভাবে সবগুলো পেঁয়াজ তুলে নিব। এবার আলুগুলো ধুয়ে নিব। এবার আলুগুলো একে একে সব তুলে ফেলবো। দেখুন, এভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। দেখুন, এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ। এরপরে জিরার গুঁড়া দিয়ে দেবো এক চামচ। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখুন, এবার আমি দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া। এবার আমি মাত্র চারটা পাবদা মাছ নিয়েছি। দেখুন, কারণ আমি এটা ভাজি করব ছোট ছোট করে কেটে। দেখুন, এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলে ভাজি করতে সুবিধা হয়। দেখুন, এভাবে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সেই ছোট ছোট কেটে রেখা মাছগুলো। এবার আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন, এবার ভালো করে এভাবে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। দেখুন, এভাবে মাখিয়ে নেব। এবার এক চামচ রসুন বাটা দিয়ে দিব। এরপরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা। এবার এটা ভালো করে মিশিয়ে কতক্ষণ ভেজে নেব। এবার ভালো করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে মশলার গন্ধটা চলে যাবে। এবার আমি মাখিয়ে রাখা উপকরণগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এভাবে আমি সুন্দর করে নেড়ে নেব, ভালো করে মিক্স করে, যাতে মশলার সঙ্গে মিশে যায়। এখন হালকা পানি বের হচ্ছে, কিছুক্ষণ জালে রাখলে আরও পানি বের হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এই যে সামান্য একটু পানি দিয়েছি। দেখুন, এবার কিছুক্ষণ জাল হবে। এই যে আস্তে আস্তে দেখুন জাল হয়ে এসেছে। দেখুন, সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে। হালকা করে আরেকটু নেড়ে পানিটা টানিয়ে নিব। এই যে দেখুন, পানিটা একবারে টেনে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব ভাজিটা পরিবেশনের জন্য। দেখুন, এভাবে আস্তে আস্তে করে তুলে নেব। বন্ধুগণ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে দিবেন প্লিজ। সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুগণ, এই রেসিপিটি যাকেই খাবেন সে আপনার প্রশংসা করবে শুধু।